বন্ধুরা, আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে। এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের একদম বর্ডার এরিয়াতে। আমরা প্রত্যেকেই তো অনেক ঘোরাঘুরি করি, অনেক কিছু দেখি, বাংলাদেশের অনেক জায়গা, অনেক কবরস্থান, মাজার ঘোরাঘুরি করি। তো যাই হোক, আমাদের একটি অনুরোধ থাকবে, যেহেতু এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন, আপনারা যারাই শ্রীমঙ্গল এরিয়াতে, মৌলভীবাজার এরিয়াতে বেড়াতে আসবেন, তারা আশা করি এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভটি দেখে যাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, উনি এখান থেকে ইন্ডিয়ার যে বর্ডারটা, বর্ডার এরিয়ার ভিতরে মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীতে তাকে তো নিয়ে এসে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হয়তোবা সমাধি করা হয়েছে। এটা মূলত তার স্মৃতিস্তম্ভ, এই এরিয়াতেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে। আমরা আশা করি এখানে আসলে আপনাদের ভালো লাগবে। অসম্ভব সুন্দর চা বাগানের মধ্যে এরিয়াটি, এখানে ডেফিনেটলি সবাই আসবেন এবং চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো, আমরা যে দেশের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, এইগুলো মানুষকে বেশি বেশি শেয়ার করে দেখানোর চেষ্টা করবেন, যাতে আমরা দেশের ভিতরেই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে পারি। তাহলে চলুন আমরা দেখতে থাকি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভটি। অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক রাস্তাটি ধরে আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে। যাবার পথে এই অসম্ভব সুন্দর রাস্তাটি আপনাদের আবেগ আপ্লুত করবে। আর এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তার দুপাশ দিয়ে মূলত যে বাগানগুলো দেখা যাচ্ছে এগুলো চা বাগান। এখন আমরা শীতের শেষে এসেছি, এই সময়টাতে চা বাগানের চায়ের যে পাতাগুলো, এই পাতাগুলো কেটে ফেলে, যে কারণে এর অরিজিনাল যে ভিউজটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। তবে এই সময় বাদে অন্য যে কোনো সময় আসলে আপনারা এখানকার যে ন্যাচারাল ভিউজটা সেটা দেখতে পারবেন, অসম্ভব সুন্দর। তাহলে চলুন এটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই প্রাকৃতিক পরিবেশটি। দেখতে দেখতে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি দলাই চা বাগান। আর এই দলাই চা বাগানের ভেতরেই আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের যে স্মৃতিস্তম্ভটি, সেই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। উনি মূলত এই এরিয়াতে, বাংলাদেশ ইন্ডিয়ান যে বর্ডার, এই বর্ডার এরিয়া থেকে আরও 30 কিলোমিটার ভেতরে মৃত্যুবরণ করেছিল বলে আমরা শুনতে পেরেছি। পরবর্তীতে তার স্মৃতিতেই এখানে স্মৃতিস্তম্ভটি তৈরি করা। আর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এই স্মৃতিস্তম্ভের পাশেই এখানকার যে দলাই কবরস্থান, সেই কবরস্থানটি অবস্থিত। এবং কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে আপনারা বর্ডারে যেতে পারবেন। যাই হোক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এই স্মৃতিস্তম্ভের ঠিক উল্টা পাশে আপনারা যেমনটি দেখছেন, একদম ঠিক এই উল্টা পাশে তার জন্য কিছু স্মৃতি আর্কাইভ করা হয়েছে। এখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কিছু আলোকচিত্র সহ বাংলাদেশের ইতিহাসের পুরো বিবরণটা এখানে লেখা আছে। যেমনটি আপনারা দেখছেন, বাংলাদেশের ইতিহাস সেই 1952 সাল থেকে স্বাধীনতা পর্যন্ত, 16 ডিসেম্বর 1971 সাল পর্যন্ত এখানে পুরো ইতিহাসটি লিখিত অবস্থায় আছে। সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে এই তেলিপাড়া এলাকাতে যারা শহীদ হয়েছিল তাদের একটি ইতিহাস দেয়া আছে। সাথে সাথে সারা বাংলাদেশের কোন সেক্টরে কে দায়িত্বপ্রাপ্ত ছিল এবং এখানে এই স্মৃতিস্তম্ভে আমাদের কারা এসেছে, এছাড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মীয় স্বজনের ছবি সহ মোটামুটি একটি ছোট্ট পরিসরে একটি ভালো উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। আর ঠিক এই স্মৃতি স্তম্ভটি দলাই চা বাগানের মধ্যেই অবস্থিত দেখতে পাচ্ছেন। স্মৃতি আর্কাইভের ঠিক উল্টা পাশেই এই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। এখানে আসার রাস্তাটি ইতিমধ্যে আপনারা দেখেছেন, অসম্ভব সুন্দর। আর এই স্মৃতিস্তম্ভটিও অসম্ভব সুন্দর একটি পরিবেশে তৈরি করা, এখানে আসলে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে।
এখানে সিটিজেন চার্টার বর্ডার গার্ড বাংলাদেশের একটি ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন আমরা আপনাদেরকে কাছ থেকে এই স্মৃতিস্তম্ভটি দেখানোর চেষ্টা করি। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে স্মৃতিস্তম্ভে ওঠার আগে আপনাদের পায়ের জুতো স্যান্ডেলগুলো এখানে খুলে রেখে তারপরে স্মৃতিস্তম্ভটি উঠবেন, কারণ এখানে সেই মাফিকে নির্দেশনা দেওয়া আছে। আর আপনারা যেমনটি দেখছেন, আমরা বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের জীবন কথা বলে একটি স্মৃতিফলক এখানে দেখতে পাচ্ছি, যেখানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো তার জীবনের ইতিহাসটি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর ঠিক তার নিচেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্রমধারা যেটি, সেটিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 21 ফেব্রুয়ারি 1952 থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল তারই স্মৃতি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর ঠিক এর পিছনেই আমাদের মূল যে স্মৃতিস্তম্ভটি সেটা অবস্থিত। আর স্মৃতিস্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চা বাগানের মধ্যে, এটা হচ্ছে দলাই চা বাগান, এই দলাই চা বাগানের মধ্যে অবস্থিত। চলুন আমরা স্মৃতিস্তম্ভের ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন দলাই চা বাগানের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ। বাংলাদেশের অনেক জায়গাতেই আমরা বেড়াতে গিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছি, কিন্তু এখানে এসে আমরা একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছি, কারণ যে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল, তার স্মৃতিতে যে স্তম্ভটি এখানে তৈরি করা সেটাই আমরা আজকে দেখতে এসেছি, আপনাদেরকে দেখাইতে পারছি। আপনারা ডেফিনেটলি এই এরিয়াতে আসলে, শ্রীমঙ্গল এরিয়াতে আসলে এখানে অবশ্যই ভ্রমণ করে যাবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। চলুন আমরা দেখতে থাকি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভটি। একদম নিরিবিলি পরিবেশে এই স্মৃতিস্তম্ভটি দলাই চা বাগানের মধ্যে অবস্থিত। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে বিদ্যমান, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এই স্মৃতিস্তম্ভটি তৈরি করার ব্যবস্থা করা হয়েছে, এবং এটি প্রাকৃতিক পরিবেশটা এখানে অসম্ভব সুন্দর, আশা করি আসলে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা আপনাদেরকে স্মৃতিস্তম্ভটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদেরও মেন্টালি খুব স্যাটিসফ্যাকশন হচ্ছে যে যিনি দেশের জন্য জীবন দিয়েছেন তার একটি স্মৃতিস্তম্ভ আমরা আজকে আপনাদেরকে দেখাতে পারছি। আর এই স্মৃতিস্তম্ভটি অসম্ভব সুন্দর একটি জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেছনে, এটি দলাই চা বাগান। আর পুরাই এই এরিয়াটি অসম্ভব সুন্দর চা বাগানের মধ্যে অবস্থিত, এবং এখানে আসার যে রাস্তাটি সেই রাস্তাটিও অসম্ভব সুন্দর, আপনারা আসলে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা এই স্মৃতিস্তম্ভটি দেখতে আসবেন, এখানে যে চা বাগান আছে চা বাগান এরিয়াটা দেখে যাবেন, অসম্ভব সুন্দর এই এরিয়াটি, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন যে দেশের যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেই ট্যুরিস্ট প্লেসগুলো যেন তারা দেখে, তারা বেশি বেশি করে দেখে, এবং আমাদের যে দেশীয় সম্পদ অর্থ এগুলো যেন দেশের মধ্যেই সংরক্ষিত রাখে। তাহলে আশা করি আপনারা এগুলো শেয়ার করবেন, বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমরা সামনে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।